নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি আর মাছ। আর মাছের একটা রেসিপি হবে, আর এই শীতকালে কিন্তু আর মাছ খুব ভালো পাওয়া যায়। তো আজকে এই আর মাছ দিয়ে একটা জমজমাটি রান্না করব। তো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, দেখুন একবার মাছটা। এই মাছগুলো কিন্তু একটু টাটকা দেখে নিতে হয়। তো মা এবার এই মাছটা কেটে নেবে। দেখুন বন্ধু, মাছটা আমি কেটে নেবো, টাটকা মাছ, সমুদ্রের মাছ। অবশ্য বেশি টাটকা হয় না, কিন্তু তাও টাটকা। এটা সমুদ্রের মাছ, এটা কাঁটাটা কেটে নেবো আগে। বাবা খুব দার কাটায়। মাথা খুব শক্ত শক্ত, এইটা দিয়ে কাটো যদি এটা থাকে। হাতটা কেটে জানে না, আস্তে আস্তে কাটো। বাবা এত বিশাল শক্ত মাথা, কাটা যাবে না এইভাবে, দাদি কাটতে হবে। বাবা রে তো বিরাট শক্ত কাটা। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু একদম টাটকা। এই দেখুন, খুব একটা কিন্তু বেশি দিন হয়নি, এই দেখুন একদম টাটকা মাছ। সব বাইরের থেকে পেটিতে করে আসে। এবার আমি মাছগুলো কাটা হয়ে গেল বন্ধুরা, আমি ধুয়ে নিয়ে আসবো, ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো, পরিষ্কার করে। তো গরম জল দিতে হবে, এতে একটু হালকা গন্ধ থাকে, তো একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এই দেখুন। এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব। আর দিয়ে দেবো লবণ। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবার আমি উড়নটা ধরিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি আধা পেঁয়াজ রসুন গুলো কেটে নেই তাহলে। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব সাবধানে তুলতে হবে, মাছ কিন্তু খুব ফাটে।
এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, আদা রসুনটা তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নেব। খুব ফাটছে, সাবধানে তুলতে হবে। আমি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে একসঙ্গে বেটে নেব। এবার এদিকে কড়াইতে দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা আর জৈত্রী। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা আর মাছ কিন্তু একটু কথা কথা করতে হয়, একটু ঝোল ভালো লাগে না। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আমি এইভাবে বানাচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠুক, তারপর মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে বন্ধুরা, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রংটা হয়েছে দেখুন বন্ধুরা।
এরকম আর মাছ কষা খেয়ে দেখি কেমন হলো। ঝোলটা কিন্তু ভালো হয়েছে, মাংস মাংস মতন লাগছে, তাই না বলো? দারুণ, খুব ভালো হয়েছে। মাছটা দেখুন একবার, মাছটা কিন্তু বন্ধুরা ভালোই টাটকা, খেয়ে দেখি এবার। এই মাছ এরকমই ভালো লাগে, কষা কষা, বেশি ঝোল ভালো লাগে না, একটু হালকা গেবি গেবি হবে। দারুণ হয়েছে, আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।